جزاك الله جزاك الله جزاك الله جزاك الله আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হও করিয়া হবান পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওইরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম্বা আসানা চোখ দুলতে দুলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান এটা সেই দিন যেদিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা যাররা যাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে আল্লাহ
পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেয়ামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আসে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ডলি লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কিয়ামা আল কারিআ মাল ওমা আদরা কামাল বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব يحشر الناس يوم القيامة حفاة عراة مشاة غرلا সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা লেভেল প্লেইং ফিল্ড এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ ওই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বেরোয়ে যাবে 50,000 বছর হবে সে দিনটা লম্বা ক 1000 50,000 বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডোন্ট দে ফিল এনি শাই এনি শেম নো শেম কোনো লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মা সেটাই বললেন নবী ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বিশ্বনবী বলেন আয়েশা রে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না ওই বাবা ছেলেরে পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই 50,000 বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদান আদম আলাইহিস সালামের কাছে যাবেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সাইয়েদান ইসা আলাইহিস সালাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোনো নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু
বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সেজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, সবার জিকির ইয়া নফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, মাথা তোলেন। ইরফা রাসাক, ও নবী মাথা তোলেন। সাল তুতা, আজ কি যা চাবেন আমি তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। কঠিন দিন, ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই দিনটার নাম আল কারিয়া, আমাল আমা আদরা কামাল। এরপর আল্লাহ বললেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন, আল্লাহু আকবার। দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন, সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি, বহুবচন কি মাওয়াজিন। আল্লাহ বললেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। কি পাল্লা, কথা বলেন, ঘুমে ধরছে, শেষ করে দেই আর দুই এক মিনিট, তাও জিনা শুনবেন তো না, চলে যাবেন সব জিনা। তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে, সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, ডাল মাপে, চাল মাপে, এগুলো মাপে। নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে, ঠিক কিনা? দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন? নিক্তি পাল্লা দিয়ে মাপে, কারণ দাড়ি পাল্লায় খুব সূক্ষাতি সূক্ষ্ম হিসাব করা যায় না। দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই, কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায়, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ। ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান, আমি পাইয়ে গেলে আমি লাভবান। এজন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দু তিনটা চুল ফেলে দেন, ওইটা ওজনে এসে যাবে, পয়েন্ট এত এত, এটার ওজন আছে। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা। জাররার উদাহরণ আমি এরকম দেই, শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে, দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে, ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই, কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে। ওটা সামনে দেখলে, সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ঘরের কোথাও দেখা যায় না, কিন্তু ওইটার মধ্যে দেখা যায়, দেখা যায় না? ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরামে থাকবে, সুখে থাকবে, তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে। আল্লাহ, এই কঠিন বিপদের দিন, যেদিন আমার বাবা আমারে চিনবে না, আমার মা আমারে চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও। চিল্লায় পড়েন আমিন। রোজা সরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চান? প্রতিদিন দোয়াতে বলবেন, আল্লাহ তুমি আমার বিচার করো না, বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও। বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিষ্ণুই বললেন, মান নুকিশা উযযিবা, বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না, শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে না। রোজা সরে হে আল্লাহ আমার, পড়েন, করুণা বিচার, করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার, পড়েন আমিন।
ডান হাতে আমল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। আর ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওয়িয়া, তার জন্য আছে ধ্বংস। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি? নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন। তাদেরকে আর ডান হাতে আমল নামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে to say la ilaha